থেকে আমার জার্নি হলো। তারপরে ওখানে আমি ইন দ্য নেভাল ওয়েলফেয়ার কমান্ড আই হ্যাভ স্টার্টেড মাই ওয়ান অফ মাই ক্লাস স্টুডিও ওখানকার অ্যাসোসিয়েশনের জন্য, ওখানকার কমিটি অর্গানাইজেশনের জন্য। দ্যাট আই স্টার্টেড ফ্রম অন 2002। তো ওখান থেকে আমি জার্নি স্টার্ট করলাম, যেটার নাম ছিল কলাক্ষেত্র। কলাক্ষেত্র অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ উইদিন আ টু ইয়ার্স আই হ্যাভ স্টার্টেড মাই সেকেন্ড, দ্যাট ইজ কি বলে ইসে, এটাও SHDS এর নামে সোরাহাট অফ ডান্স স্টুডিও। তারপরে ওখান থেকে আমি ফিল্ম প্রোডাকশনস বলে, যেখানে বাচ্চাদেরকে আমরা ট্রেন করাই, বাচ্চাদেরকে আমরা প্ল্যাটফর্মস ক্রিয়েট করি। কেন কি ডান্স ইজ নট দ্য সলিউশন, ডান্সে আসবে যখন কোনো কোনো স্টুডিওতে, দ্যার ইজ দ্য অ্যাম্বিশন অলওয়েজ আ প্যারেন্টস গিভ অ্যাডমিশন অর কি হবে প্ল্যাটফর্মস, ওই প্ল্যাটফর্মস ক্রিয়েট করার জন্য আই ওয়াজ গন অ্যাসোসিয়েটেড উইথ ভার্মা প্রোডাকশন, যেখানে আপনাদের স্টেজ শোজ হয়, ট্যালেন্ট শোজ হয়, হাব হয়, ট্যালেন্ট অফ হাব, যেখানে আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, রাইট? তো ওখানে আমরা, আমি ওই জায়গাটায়, তারপরে আমরা আমি 5 ইয়ার্স ইয়ে করলাম। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মতলব রুট অফ মাই মতলব স্টার্ট আপ। তারপরে এখানে হিয়ার আই কেম, দিস ইজ অ্যাজ ইফ ইট ইজ মাই হোম টাউন। তো আই হ্যাভ স্টার্টেড হিয়ার মাই জার্নি ফ্রম 2016। তো 16 আই স্টার্টেড অন দ্য প্রণামী মন্দির রোড, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট আউটলেট অ্যান্ড ইট ইজ গোয়িং ভেরি ওয়েল। অ্যান্ড তারপরে ওখান থেকে ইট ইজ অফকোর্স আমি এখানে এই জন্য স্টার্ট করছি, রিজন বিহাইন্ড অফ প্যারেন্টস রিকোয়ারমেন্ট। কেন কি এখন ফুটফল আমাদের বলতে গেলে, যদি আমি বলি 10 বছরে আমাদের ফুটফল অনেক ভালো পেয়েছি, প্যারেন্টসদেরও আমরা রেফারেন্স অ্যান্ড সাপোর্ট আমরা অনেক ভালো পেয়েছি। তো ওদেরই একটা ই ছিল কি, ম্যাম আপনি যদি ডন বস্কো বা আপনি যদি এসে অন্য অন্য জায়গায় যদি একটা আউটলেট আমাদের জন্য করে দেন, তাহলে আমাদের বাচ্চার জন্য খুব ভালো হয় বিকজ অফ দ্য ডিস্টেন্স ইস্যুস। অ্যান্ড তো সেই জন্যই এই আউটলেটটা ওপেন করা আমার। তো এটার মধ্যে নট অনলি অন দ্য স্টুডিও অ্যান্ড উই আর গোয়িং ফর দ্য ক্লাসেস, হিয়ার উই আর সেন্ডিং আওয়ার মাস্টার্স, যেরকম বাইরে আমরা যেরকম আপনি দেখবেন ইন মুম্বাই, ইন আউট অফ ইন্ডিয়া সব অনেক ধরনের শোজ হয়, হিপ হপ চ্যাম্পিয়নশিপস বা ডান্স ইন্ডিয়া ডান্স, যেখানে আমাদের বিকি স্যার আছেন, ইনি অলরেডি ওখান থেকে হয়ে এসেছেন। তো ইভেন আমাদের শুভম মালিক আছেন, যাকে আমি ট্রেন করেছি ইন কিংস, আপনি কিংস মুম্বাইয়ের ব্যাপারে শুনতেই পারছেন, যারা ওখান থেকে ওরা ফিল্ম প্রোডাকশনে ডাইরেক্ট যায় প্ল্যাটফর্ম। তো ওখানে শুভম মালিককে আমি রিসেন্টলি উইদিন মানে আমার 3 মান্থস হয়েছে ওখান থেকে ব্যাক হয়েছে, আবার হি ইজ মেকিং হিজ জার্নি। তো দিস ইজ অনলি হোয়াট SHDS ইজ, তো SHDS ইজ এ প্ল্যাটফর্ম, উই আর গিভিং দ্য ক্লাসেস বাট উই আর ক্রিয়েটিং দ্য ফিউচার্স ফর আওয়ার মাস্টার্স, ফর আওয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ, আমি যেরকম অনেক এনজিওস থেকে আমি ইনভলভ আছি, এরকম অনেক ধরনের এনজিওসে আমি মানে জিনিসটাকে আমরা এরকম মানে আমি চাই কি, অনেক বাচ্চারা আছে যারা ফাইন্যান্সিয়ালি ইজ ফাইন, বাট যারা আনফাইন্যান্সিয়াল মানে বলে ইন এনি ম্যাটার ওরা ক্লাস করতে পারছে না বা করতে চায়, তো ওরকম ধরনের অনেক ধরনের আমি ওয়েলফেয়ার সেন্টারের সাথে যুক্ত আছি, প্লাস ওখানে আমি এরকম ধরনের ক্লাসেস আমি প্রোভাইড করছিও আর করবো ইন ফিউচার ইন ফ্রি অফ কস্ট, বাট দে উইল গেট দ্যাট থিং কি না, ঠিক আছে পয়সাও একটা ম্যাটার না, ইউ ক্যান গেট দ্য নলেজ অ্যান্ড ইউ ক্যান গো থ্রু উইথ ইয়োর ক্লাসেস। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, মাই সেলফ বিকি বিশ্বাস, আমার ডান্স কোরিওগ্রাফার, আমি বাংলাতেই বলছি। লাস্ট 16 বছর ধরে আমি ডান্স করছি, আমার ডান্স কেরিয়ারে 16 বছর হয়ে গেছে প্রায়। বিভিন্ন জায়গায় আমরা ডান্স করেছি, প্রোগ্রাম করেছি, মুম্বাই, দিল্লি, কলকাতা সবগুলো জায়গায় আমরা ডান্স করেছি। আর মানে আজ থেকে 4 থেকে 5 বছর আগে, করোনার আগে, তো আমরা আমাদের টিম ছিল যেটা আমরা ডান্স ক্লাসে আমরা সিলেকশন হয়েছিলাম আমরা, ঠিক আছে। তো কিছুর প্রবলেমের জন্য ওখানে আমরা যেতে পারি না, তো নেক্সটে কি আমাদের প্ল্যান আছে, আমাদের সেম আবার ওখানেই যাওয়ার আমাদের। তো মানে আমাদের একটা মানে লক্ষ্য থাকে কি, আমাদের স্টুডেন্টরা বা আমাদের মানে টিম মেম্বার যত আছে আমরা আমরা যাতে আমাদের স্টুডেন্টরা আগে পৌঁছায়, মানে একটা প্ল্যাটফর্ম পায়, ঠিক আছে। তো আমরা সেটার জন্য অনেক চেষ্টা করি, আর আমরা সোশ্যাল মিডিয়াতেও আছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো 2 লাখ উপরে সাবস্ক্রাইবার আছে ওটাতে, 2-3টা চ্যানেল আছে আমাদের, একটাতে 1 লাখের মতন আছে একটাতে। তো মানে আমরা সোশ্যাল মিডিয়াতেও যে বাচ্চাদের যে একটা প্ল্যাটফর্ম দেওয়া, একটা যে ওনাদের একটা যে পহচান, মানে ডান্স করে তো সবাই তো ডাইরেক্ট টিভিতে আসতে পারে না, তো কেউ বেসিক ক্যা হ্যায় জেসে কোই ভি প্যারেন্টস আতে হামারে পাস
उनका फर्स्ट क्वेश्चन रहता है कि मैम यहाँ से बच्चे कहाँ जाएंगे, राइट? तो दैट्स व्हाट, कि तो वहां पे हम लोग वही चीज को हम लोग जो एक वे है, एक रो कि एक डांस फर्स्ट स्टेप है, आप स्टूडियो में आए, फिर आप कैसे ग्रूम हुए, ग्रूम होने के बाद आप पे स्टूडियो कैसे, अगर आप वो चीज को कर रहे हो, आपको कैसे ग्रूम करके वो लेवल तक लेके जाएं, क्योंकि डांस इज नॉट कि आजकल ये प्लेटफॉर्म इतना स्ट्रांग वे में आया है, डांस कमिटी इज अ नाउ इज अ ह्यूज कमिटी इन सिलीगुड़ी, एटा आस्ते आस्ते हम अभी ये ऐसे हो रहा है कि धीरे धीरे ग्रो हो रहा है, लेकिन अगर हम बाहर जाएंगे तो इट्स अ ह्यूज कॉमेडी जिन्होंने बहुत लाइफ में बहुत अचीव किया है इस डांस में. तो दैट इज ओनली वी आर शोइंग द फेसेस कि आपके अलग अलग प्लेटफॉर्म्स हैं, जैसे बिक्की सर अभी डांस प्लस से आए हैं बिकॉज ऑफ द करोना, एक ब्रेक हो गया, करोना में बहुतों का बहुत कुछ हुआ है. तो दिस इज अगेन जो जब सर ने जो एक्सपीरियंस किया है, वो लाइफ जो सर जी रहे हैं, जिए थे, तो वो चीज हम बच्चों के साथ कर सकते हैं और बच्चों को वो प्लेटफॉर्म, क्योंकि ऐसे बहुत से बच्चे हैं जो आजकल मतलब नॉट ओनली डांस, वो ही उनका फ्यूचर हो गया. जैसे मेरे लिए डांस मेरा वर्शिप है, मेरा फ्यूचर है, मेरा कैरियर है, मेरा एवरीथिंग है, दिस इज गिवन मी एवरीथिंग, तो वाई नॉट फॉर द अदर्स. तो जो बच्चे ऐसे हैं जो इनमें अपना फ्यूचर देखते हैं, तो उनको हम स्टेज बाय स्टेज, फिर इन फ्यूचर हम उनको कैसे उनका कोई भी प्रोडक्शन जाए या कोई भी इन फ्यूचर कोई भी उनको ऐसे एल्बम्स मिले, कुछ भी मिले, जिससे उनका एक भविष्य कैरियर बने आगे. यस यस ऑफकोर्स ऑफकोर्स. हाँ जी, बिल्कुल बिल्कुल बिल्कुल. हाँ, इसके बारे में आपको देखिए, डांस स्टूडियो यहाँ पे बहुत सारे हैं, मैं नहीं बोलूंगी यहाँ पे, और सबके अलग अलग क्राइटेरियाज होते हैं और सबके अलग अलग, सब लोग काम भी कर रहे हैं, राइट? मेरे यहाँ पे क्या है, मेरे यहाँ पे स्पेशलिटी ऐसा है कि आप, मैं 3 इयर्स के स्टेज से 70 इयर्स की लेडीज तक करवाती हूँ, राइट? ये एक है. इसमें क्या होता है ना, बहुत सारे एक डांस में भी एक लिमिट हो जाता है कि हम लोग ज्यादा छोटे में नहीं करवा सकते हैं या ज्यादा बड़े में लेडीज लोग घबराते हैं कि मैम क्या हम लोग डांस कर सकते हैं. आप मेरे जैसे बहुत कॉन्सर्ट्स होते हैं सर, ईयरली कॉन्सर्ट्स होते हैं, आप उसको अगर फॉलो करेंगे तो उसमें 60-70 इयर्स की लेडीज भी पार्टिसिपेटेड है, उसमें 3 इयर्स की गर्ल भी पार्टिसिपेटेड है, उसमें मिडिल जो हाउस वर्क करती है लेडीज वो भी पार्टिसिपेटेड है. वी आर अ फैमिली सर. और इसमें ये क्या है, अगर वही चीज जैसे लेडीज के लिए भी आप देखना, डांस इंडिया, डांस डांस मॉम्स, ये सब होता है, तो हम उनको एनकरेज करते हैं और वो करते भी हैं और वो जाते भी हैं. तो दिस इज ओनली द प्लेटफॉर्म. अभी तो जस्ट ये कि अभी लोग इंट्रोड्यूस हुए हैं, 10 साल तो मुझे लगा कि इंट्रोड्यूस करवाने में, ऑब्वियसली प्लेटफॉर्म हर कोई देता है, लेकिन हम लोग जो एक होता है ना कि 3 साल के बच्चे और 40 साल के और 70 साल के लेडीज को जो ग्रूम करना, वो हर स्टूडियो में थोड़ा सा हम लोग का डिफरेंस है.